আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই সমন্বয়ক গুলার হাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলে। সমন্বয়ককে তো হারুন ধরে নাই, সমন্বয়ককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। না আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম, আজকে হালি বেরিয়ে আসছি, যে চিন্তা করলাম যে মানুষ ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা এটা বিয়ে মারলো, হ্যাঁ শর্ট করলো, বুঝলে না? এখন তো এখন তো কোনো এখন তো কোনো ইয়ে নাই, এখন সব ইয়ে হয়ে গেছে টাকা, টাকা তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতান সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার এত আমি হের কিছুই জানি না। না আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্ট্রি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলো ইয়ে করতেছেন? আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি ভাই? কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয় কি আমি এই কথাটা ক্লিয়ার করি, এই সমন্বয়ককে তো হারুন ধরে নাই, সমন্বয়ককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। এটা জন সবাই সমন্বয়ককে যে আমনার জন্য এই দেশের অবস্থা দেয়, হ্যাঁ আমার আমি কি করলাম, ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়ক তো আমি ধরার সমন্বয়ককে আমি ধরলাম, ধরার পরে কি এনে ডিপ কমিশনার, আইজি, সচিব, সরকার, আই প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমার আমি বলতেছি, প্রধান বলতেছে, না না না, তুমি তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়ককে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখো, এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতের কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে কিন্তু। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের এনে ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য আর কিছু না, আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো, না যে গায়ে হাত দিছে এটা বলে মারছে এই করে, কখনো কি নুরু বলছে হারুন মারছে? না এটা প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। হ্যাঁ কয়ে কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু, আমি যে আপনি ধরেন যান অসুবিধা নেই, টাকা আমি কি তার তো দালাল বলে দেখা হয়েছে, কইছি আপনি ধরেন পারলে যান, টাকা টাকা নিলে তো তোমার তোমার দিয়ে তাই গেছো, তোমার কাছে দিছে তাই না? হ্যাঁ আমার বালের লোকের দেওয়া হয়েছে, আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনার দিছি, সেটা সেটা তো অন্য বিষয়ের কথা, অন্য লোক আমার কোনো কথা হয়েছে না ওর সাথে কথা হয়, একটা একটা কথা একটা কথা বলে রাখো, আমি তো বাংলাদেশে আছি তাই না, সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা, তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো একটু পয়েন্ট দিও, ঠিক আছে পারলে, ঠিক আছে।